শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা সৃষ্টির অভিযোগে গাজীপুরে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। সকালে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার কার্যালয়ে ব্রিফিং এ তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুল আলম। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে রিপনকে শনাক্ত করা হয়। যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী মোড়ল ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেল লাইনের উপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা ট্রেনে ধাক্কা পড়ে কাটা পড়েন তিনি। ঝিনাইদহে শৈলকুপা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান রিপন হত্যার ঘটনায় আসামিদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ সময় নিহতের স্ত্রী দাবি করেন, পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রিপনকে হত্যা করা হয়। দুবাই এক্সপো সিটিতে হতে যাওয়া জলবায়ু সম্মেলনকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় জলবায়ু পদযাত্রা হয়েছে। পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এই কর্মসূচিতে উপকূলের জনগোষ্ঠীর সুরক্ষা এবং ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়। নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে যুদ্ধকালীন বীরত্ব গাথা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন। সকালে পাবলিক হল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধারা বীরত্বের কাহিনী শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।